রাজ্যে মাফিয়া দৌড়াতে লাগাম টানতে এবার বড়সড় পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। রাজ্যে মাফিয়াদের উৎপাত থামাতে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবার গঠন করল স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, কোনো ধরনের মাফিয়া রাজ কিংবা তোল্লাবাজি বরদাস্ত করা হবে না, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না দেখুন, আমরা পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে অনেকে অনেক কথা বলছি, তাছাড়াও কিছু কিছু বারবার আমরা বলেছি যে যারা এই ধরনের কাজে লিপ্ত আছে মানে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছি, আমাদের পার্টির থেকেও আমরা হুঁশিয়ারি দিয়েছি, আমাদের গভর্নমেন্ট থেকে আমরা হুঁশিয়ারি দিয়েছি যাতে এর থেকে যেন নিবৃত্ত থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গার মধ্যে সেটা ঠিকভাবে আমরা একটা খামতি দেখা যাচ্ছিল, তাই এই স্পেশাল টাস্ক ফোর্স আমরা করলাম এবং তাদেরকে মানে পুরোপুরি মানে আমরা দায়িত্ব দিয়েছি যেখানে এই ধরনের ঘটনা দেখবে, তুল্লাবাস থেকে আরম্ভ করে যেখানে যেখানে এক্সট্রাকশন থেকে আরম্ভ করে যে ধরনের ঘটনা ঘটবে তাদেরকে অবশ্যই যেন আইনে রাস্তা দেখিয়ে দেয়।